আদালতের নির্দেশে রাজ্যে শুরু হয়েছে নিয়োগ দুর্নীতির তদন্ত। একের পর এক চক্রব্যূহ ভেদ করে তদন্তের গভীরে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেখানেই বারংবার রাজ্যের সরকার বা শাসকের চাপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সম্প্রতি লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চালানোর সময় ওই কোম্পানির কম্পিউটারে 16টি ফাইল ডাউনলোড হয়েছে এমন অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে কলকাতা পুলিশে, যার জেরে বারংবার জিজ্ঞাসাবাদের নামে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করে ইডি। মামলার জল গড়ায় আদালত পর্যন্ত। হাইকোর্টে ইডির তরফে জানানো হয়, ফাইল ডাউনলোড সংক্রান্ত সমস্ত ব্যাখ্যা দেওয়ার পরও কলকাতা পুলিশ অযথা হেনস্থা করছে ইডি অফিসারদের। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, এই এফআইআর সংক্রান্ত বিষয়ে ইডির বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ নেবে না কলকাতা পুলিশ। কার্যত আদালতের কাছে স্বস্তি মেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, দুর্নীতির তদন্তে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে কেন কেন্দ্রীয় গোয়েন্দাদের? দুর্নীতির মূল মাথার দিকে এগোতেই কি ভয় পাচ্ছে শাসক, তাই তদন্তকে প্রভাবিত করতেই এই কৌশল? না, কেন্দ্রীয় সংস্থাকে চাপ দেওয়া বা হেনস্থার অভিযোগ নতুন নয় এই বঙ্গে। তৃণমূল জমানায় বহুবার এই ধরনের ঘটনার সাক্ষী রাজ্যবাসী। সালটা 2019 ফেব্রুয়ারি মাস, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার 2000 কোটি টাকার সারদা দুর্নীতিকাণ্ডের তথ্য প্রমাণ বিকৃতি করার অভিযোগে রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই। সেই সময় কমিশনারের বাড়ির সামনে কর্তব্যরত পুলিশ দাবি করে, অনুমতি ছাড়া কমিশনারের বাড়িতে ঢোকার অনুমতি তারা দিতে পারবে না। এরপরই তাদের তুলে নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার সরণি থানায়। ঘটনার প্রতিবাদে ধর্মতলায় লাগাতার ধর্ণা অবস্থানে বসেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ডে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠলেও তিনি তার অবস্থান থেকে সরেননি। বিশেষজ্ঞ মহলের মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ সৃষ্টি করতেই রাস্তায় নেমেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কৌশল কাজেও লেগেছিল তা বলাই বাহুল্য। এই ঘটনার ঠিক 2 বছর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস ঘিরে বিক্ষোভ। রাস্তা অবরোধের সাক্ষী থেকেছে গোটা রাজ্য। 2021 মে নারদকাণ্ডে গ্রেফতার হন ফিরহাদ, শোভন, সুব্রত, মদন। তাদের মধ্যে ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় মন্ত্রী পদে ছিলেন। নারদকাণ্ডে তাদের গ্রেফতারির পরেই প্রতিবাদে গর্জে উঠেছিল শাসক শিবির। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে কাঠগড়ায় তুলেছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের। নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ভেঙে দেওয়া হয় সংবাদ মাধ্যমের গাড়িও। এই ধরনের ঘটনা সামনে ঘটলেও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কার্যত মুখে কুড়ু পেকেছিল। এর পেছনেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চাপ দেওয়ার কৌশল ছিল তা বলার অপেক্ষা রাখে না। এই ধরনের ঘটনা ছাড়াও নানা সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বছরের এপ্রিলে অভিষেক দাবি করেছিলেন, মদন কুণালের মুখ দিয়ে তার নাম বলানোর চেষ্টা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ঠিক একদিন পরেই কার্যত অভিষেকেরই সুর শোনা গিয়েছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের অপসারিত যুবনেতা কুন্তল ঘোষের গলায়। এই সব ঘটনা যে 2-2-4 এই দাবি তুলে সরব হয়েছিল বিরোধীরা। তদন্তের গতি প্রকৃতি নিয়ে কখনো আদালতে ভৎসনার মুখে পড়তে হয় তাদের, আদালতে ভৎসনার মুখে পড়ে তদন্তেও সক্রিয় হয়েছেন তারা, আর সেখানেই তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, কৌশলে চাপ সৃষ্টি করে নজর ঘোরানোর চেষ্টা শাসক শিবিরের, নাকি ভয় পেয়েই পাল্টা অভিঘাত? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।